আমরা এখন যাচ্ছি একটা ওয়াটারফল দেখতে। এটা আমাদের আজকে দিনের দ্বিতীয় ওয়াটারফল। এটার নাম হচ্ছে ডেটিফস, যেটাকে ইউরোপের মোস্ট পাওয়ারফুল ওয়াটারফল অনেক সময় বলা হয়, অনেক সময় বলা হয় সেকেন্ড মোস্ট পাওয়ারফুল। তো আজকের দিনে দুটা ওয়াটারফলেই বেশ বড় আইসল্যান্ডের। তো এখানে যেতে আমাদের ঘন্টাখানিক সময় লাগবে। টোটাল ডিস্টেন্স হচ্ছে 64 কিলোমিটার। আমরা দূর থেকে ডেটিফস ওয়াটারফলটা দেখতে পাচ্ছি এখন। We are on the east side of the waterfall, and from here we can see the west parking lot. আমাদেরকে এখন ওই যে নিচে ওয়াটারফল দেখা যাচ্ছে ওইটুক নিচে হেঁটে যেতে হবে, পাহাড়ি উঁচু নিচু পাথরের রাস্তা দিয়ে। আমরা প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে এই একটা ওয়াটারফলে এসেছি। এটা এটাকে বলে ডেটিফস ওয়াটারফল। এই ওয়াটারফলটা ইউরোপের সেকেন্ড মোস্ট পাওয়ারফুল ওয়াটারফল। যদিও এইখানকার যারা এই আইটিনারিটা, ট্রাভেল আইটিনারিটা করেছে, ওরা লিখেছে দেখলাম ইউরোপের মোস্ট পাওয়ারফুল। বাট রাইনো ওয়াটারফল যেটা আছে সুইজারল্যান্ড, এটাকে ধরা হয় মোস্ট পাওয়ারফুল, এটা সেকেন্ড মোস্ট পাওয়ারফুল। তো দেখি, আমরা এখন যাচ্ছি ওয়াটারফলের দিকে পার্কিং এরিয়া থেকে। চলো যাই। Most powerful waterfall in Europe. No, second most. Dettifoss.
walk back up later.